হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল দি সিভিল ইঞ্জিনিয়ার ক্রাউড এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে একটি সম্পূর্ণ ফ্লোর প্ল্যান তৈরি করবেন তো চলুন শুরু করা যাক এই ভিডিওতে আমি যে যে বিষয়গুলি কভার করবো যেমন প্রথমে আমরা ইউনিট সেটিং করবো তারপরে ওয়ালগুলো ড্র করবো তারপরে ডোর অ্যান্ড উইন্ডোজ ব্লকস টেক্সড হ্যাচ অ্যান্ড ডাইমেনশনগুলো আমরা আলাদা আলাদাভাবে আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটি দুই পর্বের মাধ্যমে আমি প্রকাশ করবো আজকে একটি পর্ব প্রকাশ করব এবং পরবর্তীতে অন্য একটি পর্বও প্রকাশ করবো এই ড্রয়িংটি করার জন্য আমি অটোকেট দুই হাজার আঠারো সফটওয়্যারটি ইউজ করতেছি আপনারা চাইলে অটোকেটের যে কোনো ভার্শন ইউজ করে এই কাজটি করতে পারেন তো প্রথমে আমাদেরকে ইউনিট সেট আপটা করে নিতে হবে ইউনিট সেট আপ করার জন্য আমরা কীবোর্ড থেকে ইউএন এন্টার প্রেস করব ইউএন এন্টার প্রেস করার পরে এখান থেকে আমরা আর্কিটেকচারাল সিলেক্ট করবো এবং এখান থেকে ওয়ান বাই ফোর আর এখান থেকে আমরা ইঞ্চি সিলেক্ট করব ওকে হয়ে গেল প্রথমে আমরা একটা রেক্ট্যাঙ্গেল তৈরি করব দ্যাট মিন্স আমাদের যে ফ্লোর এরিয়াটা সেটা আমরা তৈরি করব। ফ্লোর এরিয়া তৈরি করার জন্য আমরা রেক্ট্যাঙ্গেল ব্যবহার করবো রেক্ট্যাঙ্গেল আমরা দুইভাবে ক্রিয়েট করতে পারি একটা হলো আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি অথবা কিবোর্ড থেকে আর সি এন্টার প্রেস করতে পারি প্রেস করার পরে আমাদেরকে এখানে লেন্থ এবং হাইট দিতে হবে যেমন এই লেন্থটা আমাদের দিতে হবে এবং হাইট দিতে হবে লেন্থ এবং হাইট দেওয়ার জন্য আমরা কিবোর্ড থেকে জাস্ট ফিফটি ফিট কমা থার্টি ওয়ান ফিট দিয়ে এন্টার প্রেস করবো আমাদের একটি রেক্ট্যাঙ্গেল তৈরি হয়ে গেছে এটা হচ্ছে আমাদের বাহিরের সাইডটা দ্যাট মিন্স আমাদের টোটাল ফ্লোরি এবার ভিতরের যে পার্টিশন ওয়াল বা ভিতরের যে লেআউটটা সেটা আমরা তৈরি করবো কীবোর্ড থেকে জাস্ট এল প্রেস করবো দ্যাট মিনস লাইন অথবা এই যে এখান থেকে আমরা লাইন টুলটা নিতে পারি এখানে ক্লিক করবো না জাস্ট পিক করে আমরা উপরের দিকে নিব এখানে একটা এক্সটেনশন পয়েন্ট শো করবে যদি শো না করে এখান থেকে অবজেক্ট স্ন্যাপে গিয়ে যে এক্সটেনশনটা সিলেক্ট করে দিব এটা আমরা ক্লোজ করে দিব তাহলে এবার লক্ষ্য করুন আমরা লাইন কমেন্টটা নিলাম এখান থেকে যে এক্সটেনশন শো করছে এবার আমরা এখান থেকে পার্ক রেখে আমাদের পয়েন্টারটা কীবোর্ড থেকে পনেরো ফিট লিখে এন্টার প্রেস করব পনেরো ফিট হলো যে লাইনটা আঁকা বাঁকা হচ্ছে এটার জন্য আমরা কীবোর্ড থেকে এফ এইট প্রেস করব অথবা এই যে আমরা এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন অর্থ মুড বলে এটাকে এটাতে ক্লিক করলেই হবে ডিস্টেন্স বারো ফিট দিয়ে দিব এবং এটা বরাবর আমরা এখানে দিয়ে দিব কিন্তু এখানে পারপেন্ডিকুলার মুডটা শো করছে না পারপেন্ডিকুলার মুডটা শো করার জন্য আমরা এখানে থেকে অবজেক্ট স্ন্যাপে গিয়ে পারপেন্ডিকুলারটা সিলেক্ট করে নিব এবার দেখেন সহজে শো করছে অথবা আপনারা যদি অটোমেটে নিচের বাসনগুলো দ্যাট মিন্স সাত আট বাসন ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনারা কিবোর্ড থেকে ও এস এন্টারপ্রেস করবেন এইখান থেকে আপনারা সিলেক্ট করার সুযোগ পাবেন সেম জিনিসগুলোই এখানে আছে সো এবার আমরা এই দিক থেকে ছয় ফিট দিব তারপরে আবার দশ ফিট এবং বরাবর এখানে চলে যাব এখানে অনেক সময় এই যে আপনার মিড পয়েন্ট চলে আসতে পারে এটা কিন্তু পারপেন্ডিকুলার যে পয়েন্টটা আছে আমরা সেটা সিলেক্ট করব ওকে এবার আমরা এখানে ছয় ফিট পরে যে ডিসটেন্সটা নিয়েছি সেটা থেকে আমরা একটা লাইন টেনে নিব উপরে এবং সেমভাবে দশ ফিট পরে যে লাইনটা নিয়েছি সেটা থেকে একটা লাইন টেনে নিব মোটামুটি আমাদের ফ্লোর এরিয়ার যে লেআউটটা সেটা কিন্তু হয়ে গেছে অলরেডি সো এখানে আরেকটা জিনিস করতে হবে সেটা হলো আমাদেরকে ডিফারেন্ট ডিফারেন্ট কিছু লেআউট সরি লেয়ার নিতে হবে লেয়ারটা আমরা কেনে নেব যেমন এখানে আমি বিভিন্ন কালার অ্যাড করেছি বিভিন্ন যেমন ডোরে একটা কালার তারপরে হচ্ছে ওয়ালে একটা কালার কেন অ্যাড করেছি কারণ হচ্ছে যে আমরা যখন সবগুলি একই কালারে থাকবে তখন আমাদের আইডেন্টিফাই করতে কষ্ট হবে এবং কাজের সুবিধার্থে আমরা বিভিন্ন কালার অ্যাড করব যেমন এখানে আমি এই যে কি বলে ব্লকগুলা আমি দেখতে চাই না আমি ব্লকগুলোকে ক্লোজ করে দিই জাস্ট যেখান থেকে লাইটটা অফ করে দিলাম ব্লগুলা আলাদা হয়ে গেল কারণ এটা ডিফারেন্ট লেয়ারে এবং ডিফারেন্ট কালারে করা সো এভাবে করতে হলে আমাদেরকে অবশ্যই লেয়ার সিলেক্ট করবে তো লেয়ার আনার জন্য আমরা কিবোর্ড থেকে এল এ প্রেস করতে পারি অথবা এখান থেকে লেয়ার প্রপার্টিসে যেতে পারি সরাসরি এল এ এন্টার এবার এখান থেকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ার তৈরি করতে পারি জাস্ট এখানে নিউতে ক্লিক করব ডোর উইন্ডো টেক্সট ব্লক হ্যাচ এবং ডিম আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ার তৈরি হয়ে গেলো এবার আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কালার এটাতে অ্যাড করবো যেমন ডোরের জন্য ম্যাজিনটা দিলাম উইন্ডোর জন্য ব্লু দিলাম টেক্সটের জন্য ইয়েলো অরেঞ্জ ব্লকের জন্য এটা দিলাম হ্যাচের জন্য আমরা গ্রিন দিলাম এবং ডিমের জন্য আমরা আরেকটা দিলাম ওকে ডান এবার আমরা এটাকে ক্লোজ করে দিব এখন আমাদেরকে এই জায়গাটার জন্য যে এটা জাস্ট আমরা লাইন তৈরি করেছি এখন আমরা এটার ওয়াল তৈরি করতে হবে যেমন আমাদের আউটার ওয়ালগুলো হবে দশ ইঞ্চি করে থিকনেস এবং ভিতরের ওয়ালগুলো হবে ছয় ইঞ্চি করে সো এবার আমাদেরকে এখান থেকে অফসেট নিতে হবে অফসেট নেওয়ার জন্য এখানে অফসেট আইকনে ক্লিক করতে পারি অথবা কিবোর্ড থেকে ও দিয়ে এন্টারপ্রেস করতে পারি এবার আমরা যে ওয়ালের থিকনেস সেটা এখানে ইনপুট করব। দশ ইঞ্চি জাস্ট দশ লিখে প্রেস করলে সরাসরি এটা ইঞ্চিতে চলে যাবে যেহেতু আমরা এই ইউনিটে ইঞ্চি সিলেক্ট করেছি জাস্ট এখানে ক্লিক করে বাহিরের দিকে দিয়ে দিব এবার আমাদেরকে ভিতরের ওয়ালগুলার থিকনেস দিতে হবে এজন্য আবার আমরা অফসেট সিলেক্ট করব এবং থিকনেস আমরা দেব সিক্স ইঞ্চ এটা আমরা বামে দিব এটা ডানে এটার উপরে এটা উপরে এটা উপরে এটা ভিতরে সো আমাদের কিন্তু টোটাল লেআউটটা তৈরি হয়ে গেলো এবার আমাদেরকে এই যে ছোটো ছোটো জিনিসগুলো জয়েন্টের মধ্যে যে ছোটোখাটো জিনিসগুলো এগুলো আমাদেরকে এক্সট্রা অংশটা আমাদেরকে কেটে ফেলতে হবে এই জন্য আমরা ট্রিম সিলেক্ট করব এখান থেকে আমরা ট্রিম সিলেক্ট করতে পারি অথবা কীবোর্ড থেকে টি আর ডাবল এন্টার দ্যাট মিন্স দুইবার এন্টারপ্রেস করবেন করার পরে আমরা ছোটোখাটো জিনিসগুলো কেটে ফেলি ওকে ডান এখন আমাদেরকে দুইটা ডিফারেন্ট ব্লক তৈরি করতে হবে একটা হচ্ছে উইন্ডো অন্যটা হচ্ছে ডোর তো চলুন আমরা উইন্ডো এবং ডোর তৈরি করার পূর্বে আমরা প্রথমেই যেমন প্রথমে আমরা যদি উইন্ডোর ইয়েটা করি তাহলে আমাদেরকে উইন্ডোটা সিলেক্ট করে নিতে হবে লেয়ার থেকে উইন্ডো সিলেক্ট করে নিলাম এখন আমরা উইন্ডোটা প্রথমে একটা রেক্ট্যাঙ্গেলের সাহায্যে তৈরি করবো আমরা একটা উইন্ডোজ যেমন ভিতরের যে ওয়ালগুলো এগুলোর জন্য একটা উইন্ডো তৈরি করবে এবং বাহিরের ওয়ালের জন্য একটা উইন্ডো তৈরি করব কারণ হচ্ছে আমাদের ভিতরের ওয়ালটা সিক্স ইঞ্চ থিকনেস এবং বাহিরের ওয়ালটা টেন ইঞ্চ থিকনেস যার জন্য আমরা প্রথমে ভিতরেটা তৈরি করবো এর জন্য আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করতে পারি রেক্ট্যাঙ্গেল প্রথমে আমরা লেন্থ দিব ফাইভ ফিট কমা থিকনেস হচ্ছে আমাদের সিক্স ইঞ্চ এন্টার তৈরি হয়ে গেল এবার আমরা কিবোর্ড থেকে এক্সপ্রেস করে এক্সপ্লোর করে নেব জাস্ট এটাকে সিলেক্ট করে এন্টার দিলে এটা ফেটে যাবে এবার আমরা এটাকে অফসেট করবো টু সরি ওয়ান ওয়ান এবার আমরা মিডলে একটা দাগ টেনে নিব আমাদের সুন্দর একটা কিন্তু উইন্ডো তৈরি হয়ে গেল এবার আমরা বাহিরের ওয়ালটার জন্য দ্যাট মিন্স দশ ইঞ্চি থিকনেসের যে ওয়ালটা সেটার জন্য একটি উইন্ডো তৈরি করবো অ্যাগেন কি একটা রেক্ট্যাঙ্গেল নেবো আমরা কিবোর্ড থেকে আর ইসি অ্যান্টারপ্রেস করবো এবং এখান থেকে আমরা এটা লেন্থ দিব সিক্স ফিট এবং হাইট দিব টেন ইঞ্চ এবার আমরা কিবোর্ড থেকে এক্স প্রেস করে আবার এটাকে কারণ হচ্ছে এক্সপ্রেস করার কারণ হচ্ছে আমরা যখন এটা সিলেক্ট করি সম্পূর্ণটা সিলেক্ট হচ্ছে এখন আমরা যদি এটাকে অফসেট করি দ্যাট মিন্স এটা পুরোটা একবার অফসেট হবে বাট আমরা এটার মতো সুন্দরভাবে অফসেট করতে হবে এজন্য আমরা এটাকে এক্স দিয়ে এক্সটেনশন করে নিব যে সিলেক্ট করে এন্টার প্রেস দেখেন এখন একটা একটা সিলেক্ট হচ্ছে সো অফসেট টু ইঞ্চ অ্যান্ড অফসেট আফসার এবার আমরা মিডল দিয়ে একটা দাগ টেনে নিব এবার আমাদেরকে রুমগুলোর জন্য দরজা তৈরি করতে হবে যেমন আমাদের প্রত্যেকটা রুমের জন্য দরজা তৈরি করতে হবে এবং একটা মেইন ডোর তৈরি করতে হবে তো চলুন এবার আমরা দরজা তৈরি করি দরজার লেয়ারটা আমরা আগেই সিলেক্ট করে নিই ডোর এল এন্টার তিন ফিট লম্বা একটা দাগ টেনে নিব এবার আমরা এটার মধ্যে ডোরটা তৈরি করব আমাদের হাইট হবে সিক্স ইঞ্চ এদিকে হবে টু নিচে হবে টু পয়েন্ট ফাইভ ডানে ওয়ান সরি বামে ওয়ান এবং নিচে এখানে জাস্ট জয়েন্ট করে দিলেই হবে ওকে সেইমভাবে আমরা এখানে চাইলে করতে পারি অথবা আমরা এটাকে মিরোর করতে পারি আমরা সরাসরি এটাকে মিরোর করি মিরর করার জন্য এখান থেকে মিরোরটা সিলেক্ট করতে পারেন অথবা কীবোর্ড থেকে এম আই এন্টারপ্রিস করতে পারেন যে সেটা সিলেক্ট করবে এখানে ছোটো একটা পয়েন্ট আছে এটাও সিলেক্ট করে নেব দেন এখানে সেন্টারে সিলেক্ট করব দেখেন এখানে সরাসরি চলে আসছে নো আওয়ার হয়ে গেল রেক্ট্যাঙ্গেলের সাহায্যে দরজার ফ্রেমটা তৈরি করতে হবে এখান থেকে রেক্ট্যাঙ্গেল সিলেক্ট করতে পারি অথবা কমেন্টের সাহায্যে নিতে পারি জাস্ট এবার আমরা এটাকে রোটেট করে নেব রোটেট করার জন্য কিবোর্ড থেকে আর ও এন্টার প্রেস করতে পারেন অথবা এখান থেকে রোটেটে ক্লিক করতে পারেন এবার আমাদেরকে দরজার রাউন্ড শেপের জন্য একটা সার্কেল তৈরি করতে হবে জাস্ট এখান থেকে সার্কেল ক্লিক করতে পারেন অথবা কিবোর্ড থেকে সি এন্টার প্রেস করে এই পয়েন্টে ক্লিক করে এইখানে পিক করে দিবেন এবার আমরা এটাকে টি আর ডাবল অ্যান্টার দ্যাট মিনস স্ট্রিম করে ফেলতেছি ওকে আমাদের দরজা তৈরি হয়ে গেল এবার আমাদেরকে মূল দরজা একটা তৈরি করতে হবে যার জন্য আমি এটাকে কপি করে নিচ্ছি সিপি এন্টার কপি করার জন্য জাস্ট এটাকে একটু এদিকে নিয়ে আসলাম এবার আমি এটাকে মিরর করে নিব কারণ হচ্ছে আমার একটু লক্ষ্য করবেন মিরর করে নিচ্ছি জাস্ট এখানে প্রেস করবো এবং এই পয়েন্টটা সিলেক্ট করে এখানে জাস্ট হয়ে গেল আমাদের দরজা এটাকে কেটে দিব এটা আমাদের প্রয়োজন নেই এবার আমরা এই দুইটা জিনিসকে দুইটা ব্লকে এখান থেকে আগে আমরা লেয়ারটা দুইটা ব্লকে তৈরি করে নিব যেমন এখান থেকে আমরা দুইটা ব্লক তৈরি করব যেমন প্রথমে আমাদের উইন্ডো ওয়ান এই যে এখান থেকে জাস্ট স্ক্রিয়েটি ক্লিক করবো উইন্ডো ওয়ান এখান থেকে পিক পয়েন্ট জাস্ট একটা পয়েন্ট সিলেক্ট করব এবং সিলেক্ট অবজেক্ট ফুল অবজেক্টটা আমরা সিলেক্ট করে নেব জাস্ট এন্টারপ্রেস করবো দেন ওকে অ্যাগেইন আমাদের উইন্ডো টুটাকে ব্লকে রূপান্তর করতে হবে জাস্ট লিখবো এখানে উইন্ডো টু পিক পয়েন্টটা সিলেক্ট করব এবং অবজেক্টটা সিলেক্ট করব দেন ওকে হয়ে গেল আমাদের উইন্ডোটা সিলেক্ট দেখেন এখানে আমরা ব্লক করার কারণে জাস্ট একটা পয়েন্ট আমরা এখানে পাবো আর কোনো পয়েন্ট পাবো না যদি অনেকগুলো পয়েন্ট হতো তাহলে একসাথে সিলেক্ট করে নেওয়াটা ঝামেলা ছিল ডোরটাকে আমরা ব্লকে রূপান্তর করবো এর জন্য আমরা আগে ডোরের যে লেয়ারটা সেটা সিলেক্ট করে নিয়েছি জাস্ট এখানে ক্রিয়েটে ক্লিক করবো ডোর ওয়ান পয়েন্ট অ্যান্ড সিলেক্ট ফুল অবজেক্ট অ্যান্টার অ্যান্ড ওকে সেমভাবে ক্রিয়েট ডোর টু পিক পয়েন্ট সিলেক্ট অবজেক্ট অ্যান্ড ডান এখন আমাদের দরজা জানলা দুইটাই তৈরি হয়ে গেল এবার আমরা দরজাগুলোকে প্লেস করে দিব দরজাগুলোকে প্লেস প্লেস করার জন্য আমাদেরকে প্রথমে ডোর লেয়ারটা সিলেক্ট করে নিতে হবে এবার আমাদেরকে এখানে ছোট ছোটো কয়েকটা লাইন টেনে নিতে হবে দ্যাট মিনস আমি দরজাটা কোথায় বসাবো এটা আপনার কাজের সুবিধার্থে কাজের এফিসিয়েন্সি বৃদ্ধি করবে জাস্ট কোন পজিশনে বসাবো এর জন্য আমি লাইনগুলো টেনে নিচ্ছি ওকে ওকে আমাদের দরজার স্পেসিফিক পয়েন্টগুলো আমরা নির্ণয় করে নিয়েছি এবার আমরা জাস্ট কিবোর্ড থেকে সিপিএনটা দ্যাট মিনস কপি করে এই দরজাগুলো বসিয়ে দিব জাস্ট এখানে ক্লিক করবো এটাকে সিলেক্ট করে এবং এই যে দাগগুলো দেওয়ার কারণ হচ্ছে এটা এবং এই জায়গাগুলোতে বসিয়ে দিব আমাদের দুইটা দরজা কিন্তু ঠিকভাবেই বসেছে বাট এটার জন্য আমাদেরকে দরজাটাকে মিরোর করে নিতে হবে এটাকে একটু নিচে নিয়ে আসি জন্য কীবোর্ড থেকে আমরা এটাকে মিরোর করে নিই মিরোর অপশনটা আমি আগেই দেখিয়েছি জাস্ট যেহেতু এটা আমাদের প্রয়োজন নেই জাস্ট মিরোর করে নিয়েছি এবার সি পি এন্টার এবং এখানে বসিয়ে দিলাম হয়ে গেল এখন আমাদের আর একটা দরজা এখানে বাকি আছে এবং মূল গেটটা বাকি আছে এই জন্য আমাদেরকে এটাকে একটু রোটেট করতে হবে জাস্ট রোটেট আইকনে ক্লিক করব অ্যান্ড সিলেক্ট করে এন্টার প্রেস করব ওকে সিপি এইখানে বসিয়ে দিব এই একটা দরজা এখন আমাদের বাকি আছে সিপি এবং সিলেক্ট করে স্পেসিফিকলি কর্নারটা সিলেক্ট করবো এবং এখানে বসিয়ে দিলাম হয়ে গেল এবার আমাদেরকে এক্সট্রা অংশগুলো বাদ দিয়ে দিতে হবে যেগুলো আমাদের প্রয়োজন নেই বাদ দিয়ে দিলাম এবং ট্রিম করবো কীবোর্ড থেকে টি আর ডাবল এন্টার অথবা এখান থেকে আমরা ট্রিম সিলেক্ট করতে পারি এবং টি আর ডাবল এন্টার হয়ে গেল আমাদের দরজার গাছ সো এটা আমাদের প্রয়োজন নেই এটা আমরা কেটে দিলাম এবার আমাদেরকে জানালাগুলো বসাতে হবে সো প্রথমে আমি বাহিরের যে জানালাগুলো বাহিরের ওয়ালে সেগুলো বসিয়ে ফেলি এবার আমরা জানলাগুলো প্লেস করব। সো প্রথমে বাহিরের যে জানলাগুলা সেগুলো আমরা প্লেস করব। সো কীবোর্ড থেকে সিপি এন্টার দ্যাট মিনস কপি জাস্ট সিলেক্ট করবে এবং এখান থেকে মিডল পয়েন্টটা সিলেক্ট করব সিলেক্ট করে একটু জুম করে দেখাচ্ছি জাস্ট এখানেও মিডলটা সিলেক্ট করে বসিয়ে সেম সেমভাবে এখানেও বসেতে পারি আমরা এবং এখানে আমাদের আর জানলা হবে সো এই পাশের জানলাগুলো শেষ এবার আমাদেরকে রোটেট করে এইখানে এবং এই পাশের জানলাগুলো বসাতে হবে সো কিবোর্ড থেকে আর ও প্রেস করে আমরা রোটেট করব রোটেট হয়ে গেল জাস্ট সিপি সিলেক্ট করব এবং মিডল পয়েন্টে সিলেক্ট করে বসিয়ে দিব সেমভাবে আবার আমরা এটাকে আপনারা একটা বিষয় জানেন কিনা জানি না যেমন আমি এখন একটা কমেন্ট প্রেস করলাম একটা কাজ শেষ হয়ে গেল আবার আমি যখন এন্টার প্রেস করবো তখন আবার ওই কমেন্টে চালু হবে যেটা পূর্বে ছিল যতক্ষণ পর্যন্ত না স্কেপ না করব যে সিলেক্ট করব এবং মিডল পয়েন্ট সিলেক্ট করে এখানে বসিয়ে সেম সেমভাবে এইখানেও একটি জানালা হবে সো মোটামুটি আমাদের জানালার কাজটা কিন্তু শেষ এই জানালাটা আমাদের আর প্রয়োজন নেই এবার আমাদেরকে ভিতরের জানালাটা বসাতে হবে তো জন্য সেম প্রসেস আমরা আবার করব সিপি এন্টার এবং সিলেক্ট করে জাস্ট বসিয়ে দেব এবং এখানে আমাদের একটা জানলা বসাতে হবে তো এটাকে আমরা জাস্ট রোটেট করে নিই হয়ে গেল সিপি এবং বসিয়ে দিলাম সো দরজা জানলা এবং সব কিছু কিন্তু আমাদের হয়ে গেলে এখানে একটা কাজ বাকি আছে সেটা হলো এখানে একটা ছোট একটা রুম হবে যেটা দিতে আমি ভুলে গেছি অফসেট সিক্স ফিট এবং অফসেট সিক্স ভিতরের জায়গাটা একটু ট্রিম করে নিব ওকে ডান আমাদের টোটালি একটা লেআউট তৈরি হয়ে গেছে এবার আমাদেরকে এটাতে যেটা বসাতে হবে যেমন বেড কোথায় হবে আমাদের বেসিনটা কোথায় হবে এবং পরবর্তীতে এটাতে আমরা প্রিন্ট দিব কিভাবে এবং প্লটে নিব কিভাবে সাজ্কে পর্যন্তই পরবর্তী টিউটোরিয়াল আবার আবারও দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল স্টে হ্যাপি স্টে কুল